আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি সোহেল রানা। কাল ঢাকা সহ সারা দেশে জেলা সদরে গুম খুন হওয়া দলীয় নেতা কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করবে বিএনপি। সরকার বিরোধী আন্দোলনে থাকা অন্যান্য দল ও জোটও একই কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হবে। গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের রাজপথে জড়ো করার লক্ষ্যে দলটির ঘোষিত প্রথম কর্মসূচি এটি। মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৩টি দেশের ৩৭ জনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন ট্রেজারি এবং স্টেট ডিপার্টমেন্টে তাদের নাম ঘোষণা করে। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের তালিকায় রয়েছে আফগানিস্তানের ২, আফ্রিকার ৩, কঙ্গোর ৫, হাইতির ৪, ইন্দোনেশিয়ার ৪, ইরানের ২, লাইবেরিয়ার ১, চীনের ৫, রাশিয়ার ১, সুদানের ৩ এবং সিরিয়ার ৩ জন। ইতিমধ্যে চীন, ইরানসহ বেশ কয়েকটি দেশ এই নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে। এ ধরনের সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল বলে মন্তব্য করেছে তারা। এদিকে তফসিল বাতিল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিরোধী নেতা কর্মীদের মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে গতকাল রাতে রাজধানীতে মশাল মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। মতিঝিল বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইশরাক হোসেন মিছিলে নেতৃত্ব দেন। মিছিল শেষে ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেনকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে নেতাকর্মীরা। বেগম রোকেয়া দিবস আজ, নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া শাখা ১৮৮০ সালের আজকের এই দিনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দের এক নিভৃত পল্লীতে জন্ম নেন এবং ১৯৩২ সালের ৯ ডিসেম্বর এই দিনটিতেই মৃত্যুবরণ করেন তিনি। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি দানবাক্স থেকে ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও। ৩ মাস ২০ দিন পর সকাল ৭:৩০টায় মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে চলছে টাকা গণনার কাজ। ঐতিহ্যবাহী পাগলা মসজিদে ৮টি দানবাক্স থাকলেও এবার আরও ১টি দানবাক্স বাড়ানো হয়েছে। মুন্সিগঞ্জের থানা কাউন্সিলর এলাকায় এক আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ ৪ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এবার থাকছে দেশের বাইরের খবর। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আটকে যায় সংযুক্ত আরব আমিরাতের উত্থাপিত প্রস্তাবটি। শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় প্রস্তাবটি তোলা হয়। ভোটাভুটির এ ঘটনা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাতের উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে ১৫ সদস্যের পরিষদে পক্ষে ভোট দেয় ১৩ দেশ। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য। এবার মাঠ ময়দানের খবর। আর্জেন্টিনা দলে নিজের অবস্থান নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি। কোপা আমেরিকার ড্রতে এসে জানালেন কোচের দায়িত্বে থাকার জন্য আরও বেশ কিছুদিন ভাবতে চান তিনি। এএফএ প্রেসিডেন্টের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্ক্যালোনি। তবে এই মুহূর্তে দলের আরও ভালো কোচ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভি দুপুরের সংবাদে। ধন্যবাদ।